ক্যাবিনেট শুধুমাত্র ক্যাবিনেট নয়, একটি পরিবারও। একেবারে প্রমাণ করে দিলেন ত্রিপুরার মন্ত্রী পরিষদ। ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী সম্প্রতি নিজের কর্তব্য পালনের সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপরে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে ভর্তি করানো হয় কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে। এরপরেই ধাপে ধাপে মন্ত্রীকে দেখতে গেছেন মুখ্যমন্ত্রী, বিজেপি রাজ্য সভাপতি সহ আর অনেকেই। বৃহস্পতিবার ক্যাবিনেট শেষে গোটা ক্যাবিনেটের সকল মন্ত্রীরা মিলে দেখতে গেলেন সুশান্ত চৌধুরীকে। এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রী সুশান্ত চৌধুরীর শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। সেই সঙ্গে মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি। আজকে আমাদের একজন কলিগ, ক্যাবিনেট কলিগ সুশান্ত চৌধুরী মহোদয়, আমরা সবাই জানি যে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তো যখন অসুস্থ হয়েছেন আমরা সবাই এসে আলাদা আলাদা করে দেখে গেছি। আজকে আমাদের ক্যাবিনেট ছিল, তো ক্যাবিনেট শেষ হওয়ার পরে আমরা সবাই একসাথে আমাদের মন্ত্রী পরিষদের সবাই এখানে এসছেন ওনাকে দেখতে, এবং ওনার স্বাস্থ্যের খবরাখবর আমরা নিলাম এবং উনি ভালোই আছেন এবং খুব সম্ভবত আজকে বিকেলবেলায় ওনাকে ছেড়ে দেবেন। তো ওনার সুস্বাস্থ্যের কামনা করি এবং আশা করি যে অতি সত্বর উনি আমাদের সাথে এসে উনি কাজে যোগদান করবেন এবং আদারওয়াইজ হি ইজ ভেরি গুড। মন্ত্রীরাই এদিন আলাদা আলাদা করে মন্ত্রীর খোঁজ খবর নিয়েছেন। জানা গেছে বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।